হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঠান্ডার সময় স্যুপ খেতে কে না পছন্দ করে, তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই টেস্টি আর একদম ঝটপট তৈরি হওয়া একটা স্যুপের রেসিপি, আর সেটা হচ্ছে টমেটো স্যুপ, একদম রেস্টুরেন্ট স্টাইল। তোমরা অবশ্যই রেসিপিটা পুরো দেখো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে, আর যারা আমার চ্যানেলে নতুন এসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এই টমেটো স্যুপ বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টে টমেটো, এরকম বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। যেভাবেই ইচ্ছা তোমাদের কাটতে পারো, কারণ এটা আমরা প্রেশার কুক করব। আর এখানে আমি নিয়েছি 3-4টে রসুনের কোয়া, আর রসুনটা তোমরা যদি না চাও না দিলেও চলবে, কিন্তু রসুন দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। আর আমি এখানে নিয়েছি সামান্য একটু বিট, আর বিট দিলে কিন্তু কালারটা খুবই ভালো আসে স্যুপের। এবার আমি দিয়ে দেব 1/2 টিস্পুন নুন, আর আমি দিচ্ছি জল। জল আমি খুবই সামান্য দিচ্ছি, কারণ নুন দিয়েছি টমেটোর থেকে জল বেরোবে, তো সেই জলে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে 3-4টা সিটি আসা অবধি আমি সেদ্ধ করে নিয়েছি। এ দেখতে পাচ্ছ টমেটোটা একদম গলে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব। মিক্সিতে আমি পেস্ট করব না এটাকে, কারণ যদি মিক্সিতে পেস্ট করি তো এর গুটিগুলোও পেস্ট হয়ে যাবে, আর তখন সেটা খেতে সামান্য একটু তেতো ভাব আসবে স্যুপটাতে। তো এই জন্য এরকম একটা ছাঁকনিতে আমি এটাকে চেলে নেব। এভাবে করে আমি এটাকে চেলে এর পাল্পটা বের করে নেব। দেখতে পাচ্ছ একদম গলে গেছে। এ দেখো আমি এটার পাল্পটা পুরো নিয়েছি। এবার এর মধ্যে গুটি আর টমেটোর যেটা খোসা যেগুলো রয়ে গেছে সেটাই এখানে আছে, এটা আমি ফেলে দেব। আর চালনির নিচে যেই পাল্পগুলো লেগে আছে আমি সেটাও কিন্তু কেচে বের করে নেব। এ দেখো কত সুন্দর কালার এসছে। এবার এটাকে আমরা রান্না করব। খুবই ঝটপট তৈরি হয়ে যায় স্যুপটা। তো এবার একটা কড়াইতে আমি নিয়েছি 1 টেবিল স্পুন বাটার। এবার আমি এতে দিয়ে দেব 2টো তেজপাতা, আর দেবো আমি 1 টুকরো দারচিনি। খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এতে। সামান্য একটু নেড়ে নেব বাটারের সঙ্গে নিয়ে। এবার আমি দিয়ে দেব পুরো স্যুপটা, পুরোটা আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে দিয়ে, সামান্য একটু মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি ফুটতে দেব। এ দেখতে পাচ্ছ স্যুপটা ফুটে উঠেছে। এবার এতে আমি একে একে বাকি জিনিসগুলো অ্যাড করব। তো এতে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি, আর টমেটোর যেটা টক ভাব সেটা কিন্তু চিনিতেই যাবে। আর দেবো আমি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োতে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে স্যুপে। মিশিয়ে নেব। তো আমার মনে হচ্ছে স্যুপটা একটু ঘন হয়েছে, তাই আমি 1/2 কাপ মতো জল অ্যাড করে দিলাম। আর এটা আমি গরম জল অ্যাড করেছি। এবার আমি এটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। আমার 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ স্যুপটা কত সুন্দর হয়ে গেছে দেখতে। এবার আমি একটা কর্নফ্লাওয়ারের ঘোল বানিয়ে দেবো এতে। তার জন্য একটা বাটিতে আমি নিয়েছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এটাকে আমি জল দিয়ে গুলে নেব, ঠান্ডা জল দিয়ে আমি গুলেছি এটাকে। এবার এটা আমি দিয়ে দেব। দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নাড়তে হবে, না হলে কর্নফ্লাওয়ারটা দানা বেঁধে যাবে। এ দেখো কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কতটা ঘন হয়ে গেছে, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে দেখতে। আর কর্নফ্লাওয়ার দিয়ে 1 থেকে 1.5 মিনিট কিন্তু এটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে, যাতে কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা এই সময় এর নুনটা একবার চেক করে নিও, যদি কম মনে হয় আর একটু নুন অ্যাড করতে পারো। তো আমি 1 থেকে 1.5 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এই তেজপাতা আর দারচিনি টুকরোগুলো তুলে ফেলে দিচ্ছি। আর দেখো এটার কনসিস্টেন্সি কত সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। তো চলো এবার এটাকে সার্ভ করে নিই। আর সার্ভ করার জন্য তোমরা যে কোনো রকমের সার্ভিং বোল ব্যবহার করতে পারো। আর স্যুপ কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, তো এর জন্য একদম গরম গরমই তোমরা এটা সার্ভ করো। আর এটাকে এবার গার্নিশ করার জন্য আমি সামান্য ফ্রেশ ক্রিম নিয়েছি। এটা কিন্তু অপশনাল, তোমাদের কাছে যদি থাকে তোমরা দিতে পারো, না থাকলে না দিলেও চলবে। এ দেখো কত সুন্দর লাগছে ক্রিম দেওয়ার পরে এটা দেখতে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।